জাতীয় লিগে তাজ্জব ঘটনা, চার দিনের ম্যাচ শেষ হয়েছে মাত্র দেড় দিনে। মিরপুর শেরে বাংলায় রংপুরকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ, ম্যাচ শেষ হয়েছে মাত্র 135 ওভারে। আর এতেই ক্রিকেটারদের মান নিয়ে উঠেছে প্রশ্ন, যদিও ক্রিকেটাররা দায় দিচ্ছেন ঘাসের উইকেট আর ডিউক বলের দিকে। বাংলাদেশ ক্রিকেটটাই যেন অদ্ভুতুরে, আন্তর্জাতিক হোক কিংবা ঘরোয়া টুর্নামেন্ট, দর্শকদের চোখ কপালে উঠতে বাধ্য। এমন নানা আজব ঘটনার সবশেষ উদাহরণ চলমান জাতীয় ক্রিকেট লীগ, যেখানে রংপুরকে হারিয়ে চার দিনের ম্যাচ দেড় দিনে জিতে নিয়েছে ঢাকা বিভাগ। অবাক করা এই ম্যাচের ভেন্যু মিরপুর শেরে বাংলা। দেশের বাইরের কন্ডিশন বিবেচনা করে এবার বানানো হয়েছে খাসের উইকেট, খেলা হচ্ছে ডিউক বলে। এক্সট্রা বাউন্স আর পেসে যেন দিনের আলোর মতো ফুটে উঠেছে ঘরোয়া ব্যাটসম্যানদের দৈন্যতা। অপ্রত্যাশিত হারের পরেও রংপুর কোচ সাইফুল ইসলাম বিষয়টাকে নিয়েছেন মন্দের ভালো হিসেবে। আমরা এই সেম উইকেটে খেলতে ইউজ টু না, আমাদের আমাদের চিন্তা ভাবনা লং টাইম প্রসেস, বাইরের দেশে উইকেট সিমিলার উইকেটই, ওইটার মধ্যে সামঞ্জস্য ছাড়াই কি আমাদের উইকেট তৈরি করা, এই জায়গায় বলার ব্যাটার দুজনেরই আপনার একটা স্কিলের পরীক্ষা চলে আর কি। পিচ যতই কঠিন হোক, তাই বলে দেড় দিনে শেষ হবে ম্যাচ, তবে কি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলা ব্যাটসম্যানদের মান এতটাই খারাপ? ঢাকার ব্যাটার নাদিফ চৌধুরী চাইলেন সময়। সবাই মানে উইকেটের ফ্যাক্টটা বেশি মাথায় নিয়ে নিচ্ছিল সবাই, বলটাও একটা বড় ফ্যাক্ট ছিল। আর এই উইকেটটা আসলে এরকম উইকেটে ঘাস ঘাস শুনছি আমরা সবসময়, বাট আমার মনে প্রপার ঘাস ছিল এই ম্যাচে, মানে বলারের জন্য অনেক হেল্প ছিল, সারাদিনই বল মুভ করছে, বাট আমার মনে হয় ভালো একটা চ্যালেঞ্জ ব্যাটসম্যানদের জন্য। 28 উইকেটের 27টাই পেসারদের দখলে, ব্যাটসম্যানরা পায়ের নিচে মাটি না পেলেও ঘাসের উইকেট পেয়ে লাভবান হয়েছেন পেসাররা, এমনটাই মনে করেন 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা পেসার সুমন খান। অ্যাকচুয়ালি ডিউক বলের মেইনটেন্সটা করা ইম্পর্টেন্ট, রাইট চ্যানেলে বল করা, যেটা তো আমাদের ফাস্ট বলাররা মাশাল্লাহ খুব ডিসিপ্লিন বোলিং করছে, যার জন্য আমরা অ্যাডভান্টেজটাও পাইছি নিউ বলেও, আবার যখন বলটা একটু পুরনো হয়েছে তখন আমরা সুইংটা পাইছি, এর জন্য আর কি মূলত আমাদের জন্য কাজটা সহজ হয়ে গেছে। পার্থ বণিক, ডিবিসি নিউজ, ঢাকা।